নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু আইটেমের সাথে। একদম সিম্পল আইটেম, এটা হচ্ছে নিম পাতা ভাজা, নিম বেগুন আলু দিয়ে ভাজা। এটা হচ্ছে আমের তেল দিয়ে কচুর শাক, আমের তেল দিয়ে কচুর শাক। এটা দু পিস বেগুনি আছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে। এটা হচ্ছে ডেঙো ডাঁটার চচ্চড়ি, ডেঙো ডাঁটা, এর মধ্যে আলু বেগুন মূলো অনেক রকম সবজি দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে আমের চাটনি। তো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি। আর আমার প্রিয় প্রচুর ভাত, যেটা আমার খুব প্রিয় জিনিস ভাত। প্রথমে আমি খাবো নিম পাতা ভাজা দিয়ে। এগুলো শুকনো লঙ্কা ভাজার মধ্যে রয়েছে। এখন খুব গরম পড়েছে, এখন নিম পাতা ভাজাটা তো খাওয়াটা খুব দরকার, তো পেটে পাকে খুব উপকারী। এই গরমের সময় তেঁতো আর টক প্রচুর পরিমাণে খেতে হয়, এটা পেটের পক্ষে খুব ভালো। নিম পাতা ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগলো। এবারে খাবো আম তেল দিয়ে কচুর শাক। এটা হচ্ছে আম তেল দিয়ে কচুর শাক। কচুর শাকটা খুব ভালো হয়েছে খেতে, বেশ আমের আচার, আমের তেলের গন্ধ বেরোচ্ছে। পুরো মুখের স্বাদটাই পাল্টে গেল।
কচু শাকটা এত ভালো হয়েছে যে আর একটু পরিমাণ হলে খুব ভালো হতো, কিন্তু খুব কম হয়েছে। পিস বেগুনি আছে, এটা হচ্ছে ডেঙ্গু ডাটা চচ্চড়ি, ডেঙ্গু ডাটা একদম কুচি কুচি ডাটা, সব রকম সবজি দিয়ে এটাকে চচ্চড়ি করা হয়েছে, একদম কুচি কুচি ডাটা এগুলো। Long. খুব ভালো হয়েছে খেতে চচ্চড়িটা। এই ডেঙ্গু ডাটাটাকে অনেকে অনেক রকমভাবে বলে, ডাটার নাম করে, আমরা এই দেশের লোকেরা এটাকে বলি ডেঙ্গু ডাটা, আর পূর্ব বাংলার লোকেরা এই ডাটাটাকে বলে কাটোয়া ডাটা।
হচ্ছে দু পিস তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে। তেলাপিয়া মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগলো খেতে। তো মাছটা ভীষণ সুস্বাদু টাটকা মাছ একদম।
এটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি।